পরিযায়ী শ্রমিকদের সহায়তায় কেন্দ্রের 50,000 কোটি টাকার প্রকল্পে পশ্চিমবঙ্গকে অন্তর্ভুক্ত করতে প্রধানমন্ত্রীকে চিঠির পর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন বহরমপুরের সাংসদ ও লোকসভার কংগ্রেসের পরিষদীয় দলনেতা অধীর রঞ্জন চৌধুরী। সোমবার বহরমপুরের জেলা কার্যালয়ে সাংবাদিক বৈঠকে কি বললেন অধীর রঞ্জন চৌধুরী শুনব। পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক এই সুযোগ থেকে বঞ্চিত না হয় তার জন্য চেষ্টা করুন। আমি গতকাল রাতে ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে চিঠি পাঠিয়ে দাবি করেছি যে পশ্চিমবঙ্গ রাজ্যকে এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাকে, তার মধ্যে মুর্শিদাবাদ জেলা আছে, তাদেরকে এই প্রকল্পের আওতায় অন্তর্ভুক্ত করা হোক। আজকেও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে চিঠি করে দাবি করেছি যে আপনি কেন্দ্রের সঙ্গে কথা বলে এই প্রকল্পের আওতায় পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাকে অন্তর্ভুক্ত করুন। 50,000 কোটি টাকার প্রকল্প, নরেন্দ্র মোদীর নিজের টাকা নয়, দেশের টাকা, এটা সরকারের টাকা, মানে বিজেপির টাকা নয়, দেশের টাকা। পশ্চিমবঙ্গে যেন আপনি যখন খরচ করেন তখন ওটা আপনার টাকা নয়, রাজ্যের টাকা, তেমনি এই 50,000 কোটি টাকা যে প্রকল্প সেটা কোনো ব্যক্তির প্রকল্প নয়, সেটা দেশের প্রকল্প। আমরা কি দেশের মধ্যে পড়ি না? পশ্চিমবঙ্গ কি দেশের মধ্যে পড়ে না? তা যদি পড়ে তাহলে আমরা কেন বঞ্চিত হলাম? বাংলার মুখ্যমন্ত্রী, এখনই আপনি কেন্দ্রের সঙ্গে যোগাযোগ করে এই প্রকল্পের সুবিধা বাংলার পরিযায়ী শ্রমিকদের জন্য হাতিয়ে নিয়ে আসুন, না পারেন আমাদেরকে বলুন। আমি অলরেডি চিঠি করেছি ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে, আপনিও দরবার করুন, আমরাও বসে থাকবো না। মুর্শিদাবাদকে, মুর্শিদাবাদের মতন বাংলার অনেক জেলাকে এবং পশ্চিমবঙ্গ নামক রাজ্যকে আমরা এই 50,000 কোটি টাকার প্রকল্পের আওতায় আনতে চাই।